সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে আমাদের শিক্ষার্থীদের ভিডিও ধারণ করছি। আমাদের আরও একজন শিক্ষার্থী আজকে যুক্ত হলো, এজন্য এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের শিক্ষার্থী সংখ্যা এখন খুলনা আর্ট একাডেমির 14তম ব্যাচের 3 জন। আমরা শিক্ষার্থীদের আজকের ক্লাসের যে পাঠ্য পুস্তকের এবং ড্রয়িংয়ের উপরে যে আমরা ক্লাসটা তাদের দিক নির্দেশনা দিয়েছি, ধারণা দিয়েছি, সেই সম্পর্কে জাস্ট আমরা অল্প একটু করে আমরা এক একজনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। দিশার কাছ থেকেই প্রথম আমরা শুরু করি। দিশা, কেমন আছেন? হ্যাঁ, আপনি এখানে যে প্রত্যেক দিন আসেন, আপনাকে কি পূর্বে প্রস্তুতি থাকে যে আজকে এই ক্লাসে আঁকতে দেওয়া হবে বা এই ক্লাসে আপনাকে প্রশ্নবিদ্ধ হতে হবে, এটা কোনো আপনাকে গাইডলাইন দেওয়া হয় কি না? এটা কি আপনি বিরক্ত বোধ করছেন আপনার শিক্ষা জীবনে? মানে আজকে যে টপিকসটা আপনার ড্রয়িং এর উপরে কি পেয়েছেন? স্যার, আজকে ড্রয়িং এর উপরে পেয়েছি যে আমার হাতের আঙুল কোনটা কোন নাম, কোনটা নাম। এখন এই আঙুল তো আপনার এখানে পরীক্ষার্থী কয়জন ছিলেন? স্যার, 3 জন। 3 জনের 3 জনে কি সাকসেস হয়েছেন? স্যার না, একজন স্যার নতুন, ও আইছে কিন্তু ও বলতেছিল যে ও আগে জানে না। তাহলে এটি ইন্টারমিডিয়েট পাস করছে, নিজের সাথে সবসময় ছোটোবেলা থেকে যেটা আমি হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, একটা নিজের হাত তো নিজের সবসময় সাথেই আমাদের শরীরে অঙ্গ একটা, তাই না? অঙ্গ নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, অথচ সেটার আমরা 5টি আঙ্গুলের নাম আমাদের জানা উচিত ছিল কি না? উচিত ছিল। আর তাহলে এই যে ও জানে না সেটা না, এরকম 100 জন ডাকলে 100 জনের ভিতরে 40-50-60 জনই জানে না, ও শুধু না 50 থেকে 60 জন জানে না। এটা কি পরবর্তীতে কি কাজের জন্য লাগবে বা কখন দরকার হবে, এটি আমি কি ব্যাখ্যা করে বুঝাতে পারছি কিনা? আপনি যদি গান গেতে যান, আপনি যদি স্বরলিপি শিখতে চান, তবলা বাজান, গিটার বাজান, আপনি বেলা বাজান, আপনি হারমোনিয়াম বাজান, সেক্ষেত্রে আপনার এই প্রত্যেকটা আঙ্গুলের আপনার নাম আপনার জানতেই হবে, কারণ যখন কোন আঙ্গুলের কি কাজ এটা আপনার কি করতে হবে, জানা উচিত। তাহলে আমরা অবশ্যই শিক্ষার ভিতরে আছি এবং আমাদের পরীক্ষার সময় আমাদের এটা থাকতে পারে যে আপনার তর্জনী আঙ্গুলটি কাউকে কোনো দৃষ্টি দিয়ে আপনি কাউকে কিছু দেখাচ্ছেন, তর্জনী আঙ্গুলটি বা আপনি কনিষ্ঠ আঙ্গুলটি দিয়ে আপনি কিছু দেখানোর চেষ্টা করছেন, এমন একটি মুভমেন্টের আপনি হাতের মুষ্টিবদ্ধ একটি হাত আঁকুন, তাই না? তাহলে আপনার মুষ্টিবদ্ধ একটি হাত আঁকুন শুধু কনিষ্ঠ আঙ্গুলটি বাহিরে রেখে, হতে পারে না প্রশ্নটা? তাহলে বাইরে রেখে, কনিষ্ঠ আঙ্গুলটি বাইরে রেখে আপনি একটি মুষ্টিবদ্ধ হাত আঁকুন, তাহলে এটা কি প্রশ্ন হতে পারে কিনা? তাহলে আমার প্রশ্ন হোক আর না হোক, আমরা এই ধরনের প্রশ্নগুলো আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আচ্ছা, আমাদের বাংলার উপরে বাট কি ধরনের প্রশ্ন করা হয়েছে একটু পড়েন তো। একটু হাতে নিয়ে উঁচু করে পড়েন। বন্ধুরা, অনেকেই জানেন বা অনেকেই ভাবে যে আমরা এখানে পড়াশোনা করি না, আমরা কিন্তু সব পড়াশোনার আর মাধ্যমেই আমরা কিন্তু সব কিছু নিয়েই যেতে হবে, কারণ আপনি যদি পড়াশোনা না করেন তাহলে শিল্পচর্চা কোথা থেকে আসছে এবং কারাই শিল্পচর্চা করত, বাট আপনি যখন এইটা নিয়ে বিচেস পরীক্ষা দিতে হবে তখন আপনি কীভাবে পরীক্ষা দিবেন, তাই অনেকের ধারণাটা একটু ভুল আছে। অবশ্যই এখানে পড়াশোনা সব কিছু আছে, এটা আপনারা ভাববেন না শুধুমাত্র ছবি আঁকা, ছবি আঁকা একটি বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান মানে সরি বিজ্ঞান, অমুক অমুক যে সাবজেক্টগুলো থাকে তেমনই একটি সাবজেক্ট মাত্র ড্রয়িংটা, তাহলে অন্য অন্য বিষয়গুলো কিন্তু পড়াশোনা আছে। তাই আমরা এখন শুনবো আমাদের দিশার কাছে যে আজকের বাংলা কি ছিল। স্যার, বাংলা ছিল বাংলাদেশ হিন্দুমাতৃক দেশ, আমি একজন বাংলাদেশের নাগরিক, তাই বাংলাদেশকে নিয়ে আমার স্বপ্ন, তাই আজ আমি ষড়ঋতু নিয়ে বর্ণনা করছি। বাংলায় 12 মাসে 1 বছর, 2টি মাস নিয়ে একটি ঋতু হয়, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে আসে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে বাংলার প্রকৃতি হয়ে ওঠে প্রচণ্ড গরম, তখন মানুষেরা গরমকে সহ্য করলেও তারা গ্রীষ্ম ঋতুতে অনেক ফল খেয়ে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ, আপনারা বুঝতে পারছেন হয়তো বা এটা এখানে এই যে প্রশ্নের প্রথমে শুরুতে অল্প দু একটা লাইন আপনি বলছেন বাট আপনি তুলে ধরছেন, এটা আপনাকে আপনি কি কে বলছে বাট আপনি কিভাবে লিখছেন? স্যার, ঋতু সম্পর্কে তো স্যার ছোটোবেলা থেকেই আমরা কিছু না কিছু জেনে থাকি, যে বৈশাখে কি মানে গ্রীষ্মতে কেমন পরিবেশ বা গ্রীষ্মকাল, না এই ঋতুর যে ব্যাখ্যা করার তার আগে যে পূর্বে দুটো লাইন আপনি যুক্ত করছেন বা দুটো লাইন ওখানে আপনার শুরু করে তারপরে আপনি বর্ণনা শুরু করছেন, এই দুটো লাইন আপনি আপনি কোথায় পেয়েছেন, আপনি নিজে লিখছেন?
নাকি এখান থেকে আমি বলেছি বা কিভাবে, মানে আপনাকে বুঝতে পারেনি, মানে ঋতুর যে ব্যাখ্যা করার আগে যে শুরুটা সেটা কে বলছে? এটা স্যার আপনি বলে দিয়েছিলেন যে এটা দিলে তোমার ভালো হবে, মানে এটা ভালো হবে। এটা কেন হয় যে আমরা কোথাও গিয়ে যদি আমার কোনো ছোট বোন শোনে বা আমি কোথাও গেলে পরে যদি আমার কাছে ঋতু সম্পর্কে কেউ প্রশ্ন করে, তখন আমি প্রেজেন্টটা নিজেকে কিভাবে করব, তাহলে অবশ্যই সেটা সেইভাবে আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনি পড়াশোনা করে আসছেন, আপনি কি খুলনা আর্ট একাডেমি পড়াশোনা একটু ব্যতিক্রম পান নাকি পান না? অনেকটা ব্যতিক্রম। হ্যাঁ ধন্যবাদ, আমরা তীর্থর কাছে যাবো। তীর্থ আমাদের আর নতুন তার কাছ থেকে শেষ করব, কিন্তু তীর্থ আজকের পড়াশোনার বিষয় বলি কেমন ছিল? স্যার অনেক ভালো ছিল, নতুন কিছু শিখতে পারতেছি, এটাই অনেক কিছু। এই যে হাত আমরা হাতে শিখলাম, আমরা এখানে হাতের একটি ছাপ দিয়ে আপনি বাম হাতের ড্রয়িংটা আমি এখানে দিয়েছি, আর সেখানে আমাদের শিক্ষার্থীরা ঠিক তদ্রূপ এখানে আপনার করেছে, এবং প্রত্যেকটা হাতের যে একটি আঙ্গুলের নাম আছে, এখানে একজনে খুব একটা আঙ্গুলের নাম পারেনি পরে আমরা বলে দিয়েছি, আর দুজন পাঁচের মধ্যে পাঁচ পেয়েছে। আমরা প্রত্যেকে আগে থেকে বলেছিলাম পাঁচটি আঙ্গুলে পাঁচ মার্ক পাবে এবং পাঁচ মিনিট পাবে, পাঁচ মিনিটের মধ্যে তা শেষ করতে হবে। তাই আমরা পাঁচ মিনিটের মধ্যে যে শেষ করলো তার দুজনের পাঁচে পাঁচ পেয়েছে, আর একজন হয়েছে একটা আঙ্গুলেরও নাম পারেনি, অথচ অতএব সেই পাঁচ মার্ক থেকে এক মার্কও সে অর্জন করতে পারেনি। আমরা তীর্থর কাছে শুনবো যে এই হাত আকার অবশ্যই আমাদের জানা বা আকার দরকার আছে কিনা? অবশ্যই স্যার, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কোশ্চেনে বা বিভিন্ন জায়গায় আমাদের হাতের বিভিন্ন ধরনের ভঙ্গিমাতে আঁকতে বলা হতে পারে, সেই হিসেবে আমরা যদি স্যার সবগুলো আঙুলের নাম না জানি সেক্ষেত্রে আমরা হয়তো কোশ্চেনটা ঠিক করে ই করতে পারবো না যে আসলে কি আসলে যে জায়গায় হওয়া উচিত বা কি প্রশ্নের সঠিক উত্তরটা আমরা বুঝতে পারবো না। আমরা জানি অথচ কিন্তু আমরা সেইভাবে উত্তরটা সঠিকভাবে দিতে পারবো না, তাই না? তাহলে আমাদের প্রশ্ন সুন্দর ছিল এবং আমাদের শিক্ষণীয় বিষয়টা সুন্দর ছিল, তাই না? তাহলে আজকে যে নতুন আসছে তার সাথে পরিচিত হয়েছো তুমি? হ্যাঁ স্যার অবশ্যই স্যার। কেমন লাগছে তোমার সহপাঠী হিসাবে? হ্যাঁ স্যার ভালো লাগছে, আস্তে আস্তে আমাদের আরো সহপাঠীরা আসছে, ভালো লাগছে। আচ্ছা সুন্দর, আমাদের তীর্থ একই বাংলার উপরে যে কথাগুলো ছিল যে বাংলার সরলিতর, আমরা ওই দিশাটা দিয়ে শেষ করলাম, ওখানে আর তীর্থর কাছে গেলাম না, আমরা নতুন যে তার কাছে আমরা একটু শুনবো। তুমি কেমন আছো এখানে, তোমার নাম বলবা প্রথমে? আমার নাম অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডল, আমাদের অর্চিতার সাথে কথা বলছি, আমাদের 14তম ব্যাচে তিন নম্বর রোলে অর্চিতা এখানে আমাদের একজন শিক্ষার্থী হয়েছে আজ থেকে। অর্চিতা এখানে এসে সকাল থেকে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তা এখানে যে ক্লাসের যে আপনার মনে করেন যে আপনার চেয়ে এ দুজন এরাও ইন্টার পাস করেছে, আপনিও ইন্টার পাস করেছেন, এখন এরা কি আপনার চেয়ে সব বিষয়ে একটু মানে অন্যরকম ডিফেন্ট আছে কিনা? আপনি কি ডিফেন্টকে তো পেয়েছেন যে ওরা ড্রয়িং বা অন্য অন্য বিষয় সম্পর্কে যেটা পরীক্ষা দিল বা সেই সম্পর্কে আপনার কাছে কেমন লাগছে ওদের দুজনকে? ওরা আমার থেকে অনেক বেশি জানে। বেশি জানে, তাহলে এখন কি করতে হবে আপনার ওদের কাছ থেকে মানে মিলিত হয়ে ওদের আপনার যেটা ঘাটতি থাকবে সেটা আপনি ওদের কাছ থেকে সুন্দর সম্পর্ক করে আপনি ওটা জানার চেষ্টা করবেন, নাকি আপনি আপনার মতো নিজে কিছু করার চেষ্টা করবেন? না, ওদের সাথে সম্পর্ক অবশ্যই পরে পড়াশোনা করতে গেলে গ্রুপিং করে পড়াশোনা করতে হয়, যে বিষয়টা আপনি পারেন অথচ ওরা পারে না সেটা আপনার কি কর্তব্য, ওদেরকে জানানো উচিত। আপনার নিজেরও যেটা জানেন ওরা বোঝে না সেটা আপনার কিন্তু অবশ্যই কিন্তু সেটা ওদেরকে সহযোগিতা করা উচিত। বন্ধুরা আমরা সবসময় যে আমরা ভুলগুলো খুঁজে বের করি কার ভিতরে কী ধরনের সমস্যা আছে এবং কে কোন সাবজেক্টে দুর্বল রয়েছে, সেই সাবজেক্টটা আমরা তাকে সহযোগিতা করি সবাই মিলে, শুধু প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আমি না, আমাদের শিক্ষার্থীদেরও করণীয় থাকে, তাকে সেই আদর্শ শিক্ষায় আমরা তৈরি করার চেষ্টা করি যে সে শৈশব থেকেই বা তার শিক্ষা জীবন থেকেই তার সহপাঠী বা বন্ধুকে সে উপকার করা, মানে এক কথায় পরোপকারী করা, মানে তাকে এতে কাজ হয় যে সে যে সেই বিষয়টি নিয়ে কাউকে বুঝাতে গেলে বা শেখাতে গেলে তার অনেক কিছু চিন্তা করে তাকে বুঝাতে হয় এবং সেই শিক্ষাটাই তার সঠিক শিক্ষা হবে এবং সেই শিক্ষাটা সে জীবনে আর কখনো ভুলবে না। তাহলে অর্চিতা তোমার কি এখানে ক্লাস করে ভালো লাগছে? আচ্ছা, তা এখানে তুমি যে খুলনা একাডেমিতে আসছো তোমাকে আমরা অভিনন্দন জানাই, আর তোমার ইন্টারের রেজাল্ট ভালো হয়েছে, আমরা তার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাকে এবং তীর্থকে তোমাকে অভিনন্দন
এবং আমাদের দিশাকে অভিনন্দন। তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা যাই পয়েন্ট পেয়েছে, কিন্তু তারা যে সফলতা অর্জন করছে আমরা তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাই। পরবর্তী ভালো কিছু করার জন্য আমরা তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করব। আপনারাও সবাই শুভকামনা করবেন যে যেখান থেকে দেখছেন এবং এই প্রতিষ্ঠান থেকে যারা এ পর্যন্ত এখানে পড়াশোনা করে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছে তাদের সকলের জন্য শুভকামনা করে আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবারও পৌঁছে যাব আপনাদের কাছে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এমন প্রত্যাশা করছি।